আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শাহানাজ বিডি ফুড ব্লগে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। যারা আমসত খেতে পছন্দ করেন কিন্তু রোদের কারণে আমসত বানিয়ে খেতে পারছেন না, তাদের জন্য আমার আজকের রেসিপিটি। কিভাবে আপনারা রোদের ঝামেলা ছাড়াই খুব সহজে আমসত তৈরি করে খেতে পারবেন, আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আজকে আমি দুই ধরনের আমসত তৈরি করে দেখাবো, একটা হচ্ছে টক মিষ্টি, আরেকটা হচ্ছে টক মিষ্টি ঝাল। তো চলুন ভিউয়ার্স, কিভাবে তৈরি করেছি এক নজরে দেখে নিই। এখানে আমি কাঁচা আম নিয়েছি, আর আমগুলো কালকের বাতাসে গাছ থেকে পড়ে গেছে, আর এই ফাটা আমগুলো দিয়ে আজকে আমি আমসত তৈরি করব। এখন আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিব। আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমগুলোকে সিদ্ধ করে নিব। আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নিব, যাতে করে আমের ভিতরে কোনো রকমের দানা বা আঁশ না থাকে। সেদ্ধ আমগুলোকে ভালোভাবে চেলে নিয়েছি, আর এর ঘনত্বটা দেখুন, একদম স্মুথ, এর ভিতরে কোনো রকমের দানা বা আঁশ নেই। আমের পিরোটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আমি এক কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো বিট লবণ, আপনারা চাইলে সাদা লবণটাও দিতে পারেন। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি, যার কারণে আমের মধ্যে দ্রুতই কালার চলে আসবে। এবার অনবরত নেড়ে চেড়ে আমটাকে আমি ঘন করে নিব। আমের মধ্যে বলক চলে আসছে, আর যখন আমের মধ্যে বলক চলে আসবে তখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ আমের পিরোটা কিন্তু এখন ছিটে গায়ে চলে আসবে, তাই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, তাহলে আর ছিটে গায়ে আসবে না। এখানে আমি স্টিলের পাত্র নিয়েছি, আর এর মধ্যে এখন আমি তেল ব্রাশ করে নিব। আপনারা স্টিল বা প্লাস্টিকের যে কোনো পাত্রে আমসত্ব দিতে পারবেন। আমসত্ব কখনই সিলভারের পাত্রে শুকাবেন না, তাহলে কিন্তু পাত্রটি ফুটো হয়ে যাবে। আমের পিরোটা ঘন হয়ে গেছে। এবার আমি টক মিষ্টি আমসত্বটা তৈরি করার জন্য এখান থেকে কিছুটা পিউরি তেল মাখা পাত্রে তুলে নিব। এবার প্লেটটাকে ঘুরিয়ে নিলেই দেখবেন আমসত্বটা সুন্দরভাবে চারদিকে সেট হয়ে গেছে। এবার বাকি পিরিয়ডের ভিতরে আমি মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ ভাজা জিরা। এবার জিরাটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার এর ভিতরে আমি দিয়ে দিব ভেজে রাখা শুকনো মরিচ গুঁড়ো এক চা চামচ। মরিচটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা এক চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। এবার ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। মশলাদার টক ঝাল মিষ্টি আমসত্বের পিউরিটা রেডি হয়ে গেছে। এবার তেল মাখানো পাত্রে পুরো আমসত্বটা ঢেলে নিব। প্লেটের মধ্যে তেল মাখানোর কারণ হচ্ছে যখন আমসত্বটা শুকিয়ে যাবে তখন খুব সুন্দরভাবে উঠে আসবে, প্লেটের মধ্যে লেগে যাবে না। এবার পিউরিটাকে ভালোভাবে পাত্রের মধ্যে সেট করে নিব। আপনারা চাইলে মোটা করেও দিতে পারেন, আবার পাতলা করেও দিতে পারেন আমসত্বটা। আমের পিউরিটাকে আমি প্লেটের মধ্যে সেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার শুকানোর পালা, এখন আমি চুলার মধ্যে চলে যাব। আমি চুলার নিচে দিয়ে তারপর এটিকে শুকিয়ে নিব। অনেক সময় চুলার নিচে আমসত্ব দিয়ে শুকালে একটু অসতর্কতার কারণে আমসত্বগুলো পুড়ে যায়। রান্নার শুরুতে আমরা কিন্তু চুলার আঁচটা হাই হিটে রাখি, তখন আমের ট্রেটাকে আপনারা চুলার মাঝ বরাবর রাখবেন। যখন চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন তখন চুলা বরাবর দিলে আর পুড়বে না, এই জিনিসটা খেয়াল রাখবেন। আমার আমসত্বগুলো শুকিয়ে গেছে। আমসত্বটা চুলার নিচে শুকাতে আমার তিন দিন সময় লেগেছে। দেখুন কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। সবগুলো প্লেটের আমসত্বগুলোই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে শুকিয়েছে। প্লেটে তেল মাখার কারণে আমসত্বগুলো দেখুন খুব সুন্দরভাবে উঠে আসছে, একটুও লেগে যাচ্ছে না। এখন আর আমসত্ব বানাতে রোদের প্রয়োজন হয় না, চুলার নিচে দিয়েই সুন্দরভাবে আমটা শুকিয়ে নেওয়া যায়। অনেকেই আছেন আমসত্ব খেতে পছন্দ করেন কিন্তু রোদের কারণে আমসত্ব বানাতে পারছেন না, তারা এইভাবে আমসত্বগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজে। এইভাবে আমসত্ব বানালে এক বছর পর্যন্ত বাইরে রেখে অনায়াসেই খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না। আর এই আমসত্বগুলো এতটাই মজা হয় যে অল্প সময়ই ফুরিয়ে যায়, তাই বেশি করে বানিয়ে রাখবেন।
আছে, এটা হচ্ছে টক মিষ্টি আমসত্ত। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আর এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আমসত্ত। আমসত্তগুলোকে আমি পাতলা করেও দিয়েছি, আবার মোটা করেও দিয়েছি। ওটা পাতলা করে দিয়েছি আর এটা দিয়েছি মোটা করে। আপনারা এটাকে আমি পুরুত্বটা দেখাচ্ছি। আমি এরকম মোটা করে দিয়েছি, আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন, আবার আরও মোটাও করে নিতে পারেন। আমি আরেকটু মোটা করেছি, দেখুন টক ঝাল মিষ্টিটা আমি আরেকটু মোটা করেছি। এখানে আমি তিন রকমভাবে আমসত্তগুলো কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারবেন। বন্ধুরা দেখলেনই তো, কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে ফেললাম দুই রকমের আমসত্ত। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।